ভালোবাসার মানুষ ওয়াদা করে দুটো কারণে, নাম্বার এক হয় মুহূর্তগুলো সুন্দর করার জন্য, নাম্বার দুই না হয় সারা জীবন পাশে থাকার জন্য। সবচেয়ে দামি যে উপহার আপনি কাউকে দিতে পারেন তা হলো আপনার সময় আর যত্ন। কোনো কিছুই সুন্দর নয় যতক্ষণ তোমার মন না সুন্দর হবে। একটা সম্পর্ক কতটা মজবুত সেটা খারাপ পরিস্থিতি আসলে বোঝা যায়। ভালোবাসা প্রকাশ করলে সস্তা হয়ে যায়, আর প্রকাশ না করলে ভালোবাসার মানুষ অন্যের হয়ে যায়। বিনা কারণে অপমান করার প্রধান উদ্দেশ্য হলো তোমাকে রাগানো এবং সবার সামনে ছোট করা। কিন্তু তুমি যদি না রেগে উল্টো হাসির রিয়াকশান দাও তবে অপমানকারী নিরাশ হয়ে যাবে। কিন্তু যে কথাটা সে বলেছে তা যদি সত্যি হয় তবে তা গ্রহণ করো, নিজের বুদ্ধি ও যুক্তি দিয়ে শুধু একবার ভদ্রভাবে অপমানের জবাব দাও। একটা মানুষ কতটা ভালো ছিল তা টের পাওয়া যায় তার মৃত্যুর পর। চারটি অভ্যাস ত্যাগ করুন, সারা জীবন চেহারা ও যৌবন ঠিক থাকবে। নাম্বার এক অতিরিক্ত রাত জাগা। নাম্বার দুই বিভিন্ন নেশার সাথে জড়িত হয়ে যাওয়া। নাম্বার তিন অতিরিক্ত মোবাইল টেপা, আশা আলোক রশ্মি খুবই ক্ষতিকর। নাম্বার চার অতিরিক্ত তেলে ভাজা খাবার খাওয়া। টাকা জমে শখের জিনিস কেনার মর্ম কী হয় সেটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই বোঝে। নদী কখনো জলের শূন্যতা অভাব করে না, রাত কখনো আধারের চিন্তা করে না, সৌন্দর্য কখনো প্রশংসার অপেক্ষায় থাকে না, জীবন কখনো থেমে থাকে না, সবগুলোই তার আপন গতিতে অতিবাহিত হয়। যতক্ষণ ক্ষমতা থাকবে ততক্ষণ সম্মান পাবে, হোক সেটা ভালোবেসে আর হোক বাধ্য হয়ে। একাকিত্ব মানুষগুলো দয়ালু হয়, দুঃখী মানুষগুলো হাসি খুশি থাকে, পুড়ে যাওয়া মানুষগুলো জ্ঞানী হয়, কারণ তারা চায় না অন্য কেউ এই পরিস্থিতির সম্মুখীন হোক। যে আপনার কাছে এসে অন্যের গীবত করে, মনে রাখবেন সে অন্যের কাছে গিয়েও আপনার গীবত করে, তাই এদের চিনে রাখুন এবং দূরে থাকুন। একলা জীবন একলা মরণ, একলা কিসের ভয়, এই পৃথিবী মুখোশে ভরা কেউ তো কারো নয়। জীবনে যখনই আমাদের খারাপ সময় আসে আমরা প্রত্যেকটা মানুষ মনে মনে একটা কথাই ভাবতে থাকি, উপরওয়ালা কেন আমাদের দুঃখ দেখতে পাচ্ছেন না, আমাদের দুঃখ কেন কমছে না। একটা কথা মনে রাখবেন, যখন পরীক্ষা হয় তখন শিক্ষক সবসময় চুপ থাকেন। জীবনকে বেশি বিশ্লেষণ করতে যেও না, এটা জীবনকে আরও বেশি জটিল করে তুলবে। মানুষকে আপন ভাবে কী লাভ, কাউকে হাসালে ভাবে জোকার, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব, হারিয়ে গেলে ভাবে বেইমান। মানুষ একটা সময়ের পরে আর কারোর প্রেমে পড়ে না, কারণ ততদিনে ঠকতে ঠকতে তার প্রতিটা আবেগ মরে যায়। বন্ধুত্ব কখনো বিশেষ মানুষের সাথে হয় না, যাদের সাথে হয় তারাই বিশেষ হয়ে যায়। জীবনের সুখ কোনটা যেন মায়ের আদর, সবচেয়ে কষ্ট কি যেন মায়ের চোখের জল, সবচেয়ে মূল্যবান সম্পদ কোনটা যেন মায়ের ভালোবাসা। বদ অভ্যাসগুলো না দেয় বাঁচতে, না দেয় মরতে। ভালোবাসা হারালে ভালোবাসা পাওয়া যায়, বিশ্বাস হারালে বিশ্বাস পাওয়া যায় না। মানুষ কারণে অকারণে বদলায়, কেউ আঘাতে বদলায়, কেউ অভাবে বদলায়, কেউ স্বার্থে বদলায়, কেউ পরিস্থিতিতে বদলায়, আর যারা বদলাতে পারে না তাদের সময় বদলে দেয়। যে তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই, আর যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছেই আসবে। একটা সত্য কথা, টাকার অহংকারে সুখ কিনে পাওয়া যায় না ঠিকই, কিন্তু জীবনে সুখী হতে হলে অজস্র টাকার প্রয়োজন হয়। যদি বুঝতে পারেন মানুষটা ডিপ্রেশনে আছে, তাকে কোনো জ্ঞান বা উপদেশ দেবেন না, সে কি বলতে চায় আগে সেটা শুনুন। মানুষ উপদেশ শুনতে চায় না, শুধু চায় কেউ তার ভেতরের কথাগুলো মন দিয়ে শুনুক। অনুভূতি সব থেকে সুন্দর জিনিস, অনুভব যে স্পর্শ করা যায় না। ভালোবাসা মুখে বলে বোঝানো সম্ভব নয়। সম্মান মানুষের ব্যবহারের উপর নির্ভর করে। গুরুত্ব তাকে দিতে হয় যে তোমার গুরুত্ব দেয়। মূল্য মূল্যটা তাকে দাও যার জীবনে তোমার গুরুত্ব আছে। মর্যাদা তাকে দাও যে নিজের থেকে তোমার কথা বেশি ভাবে। মানুষকে ঠকিয়ে আর যতই মজা নাও না কেন, সঠিক হিসেব একদিন তোমাকে এই পৃথিবীতে দিয়ে যেতে হবে। জড়িয়ে ধরা ব্যাপারটা বরাবরই সুন্দর, প্রিয় মানুষটাকে শক্ত করে জড়িয়ে ধরার অনুভূতি পৃথিবীর অন্য সকল অসুখ অশান্তির অনুভূতিকে ভুলিয়ে দেয়। যা পাওয়ার কথা ছিল তা পেলাম না, এভাবে ভাবলে হতাশা আসবেই। যা কিছু পেয়েছি তার কোনোটাই পাওয়ার কথা ছিল না, এভাবে ভাবুন শান্তি পাবেন। আজ ভালোবাসায় বিশ্বাস না করা প্রতিটা মানুষই
একদিন সবটা দিয়ে কাউকে ভালোবেসেছিল। তুমি যখন বাস্তবতা বুঝতে শিখবে তখন অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দিবে। সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হয়ে যায়, কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হয় না। একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু বাস্তবতার সামনে দাঁড়িয়ে বলছি ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড়ই কঠিন। কুকুর পাগল হয় কার্তিক মাসে, ব্যাঙ পাগল হয় আষাঢ় মাসে, আর কিছু যুবক যুবতী আছে ওরা পাগল হয় ফেব্রুয়ারি মাসে। সব কিছু শেষ হয়, তবু কিছু মানুষের প্রতি মায়া কখনোই শেষ হয় না। যৌতুক ছাড়া বিয়ে করবে এমন ছেলের অভাব নেই, কিন্তু 20-30 হাজার টাকার দিনমহর দ্বারা বিয়ে করবে এমন মেয়ে পাওয়া খুবই কঠিন। একটা সম্পর্ক যখন পুরনো হয় তখন এমনি একটা গা ছাড়া ভাব চলে আসে, সে যত গভীর ভালোবাসাই হোক না কেন। গোসল করতে গিয়ে গান গেতে ভালো লাগে তাহলে বুঝবেন আপনি সুখী মানুষ। তুমি যাকে সবচেয়ে বেশি হারানোর ভয় পাবে পরিস্থিতির কারণে তুমি তাকেই সবার আগে হারাবে। মেয়েদেরকে দেবার মতো অনেক উপহারই থাকে, কিন্তু তাদেরকে দেবার মতো সব থেকে বড় উপহার হলো সম্মান। কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করেও যদি তাকে না পাও তাহলে বুঝে নিও তোমাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করেছে, যার প্রার্থনার জোর তোমার থেকে অনেক বেশি। স্ত্রীকে কখনো দাসী নয়, জীবনসঙ্গী হিসেবে মর্যাদা দিন, কারণ সে তার পিতার কাছে একসময় রাজকন্যা ছিল। বর্তমান পৃথিবীতে কাছের সম্পর্ক বলে কিছু নেই, সব কাঁচের সম্পর্ক। রাগের মাথায় কোনো দিন কিছু করো না, কারণ রাগের মাথায় তুমি যে সিদ্ধান্তটাই নেবে সেটাই ভুল হবে। মাঝে মাঝে নিজের মনকেই প্রশ্ন করি, আমি সত্যি ভালো আছি নাকি ভালো থাকার অভিনয় করে যাচ্ছি। আমি গরিব হয়েও পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, কারণ আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমার মা আছে, যে চলে যায় জায়গা বদল করে, সে হয়তো ফিরে আসে অভিমান কমে গেলে। শাড়ি যা আবিষ্কার করেছেন সে বোধহয় পৃথিবীর সবচেয়ে সুন্দর রুচিসম্মত মানুষ ছিলেন, না হলে এত সুন্দর জিনিস আবিষ্কার করলেন কিভাবে। একজন নারীকে কোনো ড্রেস পরলে যতটুকু সুন্দর দেখায়, শাড়ি পরলে তার 10 গুণ বেশি সুন্দর দেখায়। সব সুন্দর আবিষ্কারগুলোর মধ্যে শাড়ি হচ্ছে সবচেয়ে সুন্দর আবিষ্কার। কারোর হাসি দেখে আমার কষ্ট লাগতেই পারে, কিন্তু আমি যেন কারোর কষ্ট দেখে না হাসি। একজন শিশু, একজন শিক্ষক, একটি পেন এবং একটি বই পৃথিবীটাকে বদলে দিতে পারে। কথা ব্যক্তিত্বের পরিচয় বহন করে, আমরা অনেকেই সুন্দর করে কথা বলা তো দূরের কথা, কোথায় কী বলতে হবে সেটাই ঠিক মতো জানি না। মিথ্যে জিতে যায় ঠিকই, তবে বুনে যায় পতনের চারা, সত্যটা হেরে গেলেও একদিন দেবেই মাথা চারা। তোমাকে ভাঙতে চাও মানুষের সংখ্যা কখনোই কমবে না, তুমি বরং নিজেকে গড়তে শিখো। শিশুদেরকে ধনী হতে শিখাবেন না, তাদেরকে সুখী হতে শেখান, তাহলে সে বড় কোনো জিনিসের মূল্য না খুঁজে মূল্যায়ন করতে শিখবে। যদি আপনি এমন একজন মানুষের অপেক্ষায় থাকেন যে আপনার সকল সমস্যার সমাধান করে দিবে, তাহলে নিজে একটু আয়নার সামনে দাঁড়ান, সকল সমস্যার সমাধান করার মানুষটিকে পেয়ে যাবেন। অনেক কথাই আমাদের ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয়, তবু এমন ভাব করি যেন কোনো ব্যথাই আমরা পাইনি। নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যারা তোমাকে একা করে গেছে তারা যেন একদিন তোমাকে দেখে আফসোস করে।